নমস্কার, নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আমার সভাপতি রাজ সাহানির সঙ্গে দাঁড়িয়ে রয়েছি জাকির হোসেনের বাসভবনে। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন এবং সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার এবং নুরুল আজমের হাত ধরে একসময় তৃণমূলের টিকিটে জয়ী হওয়া প্রাক্তন পঞ্চায়েত সমিতির যিনি সদস্য ছিলেন আব্দুল গোফফার, তার নেতৃত্বে কিন্তু বেশ কিছু মানুষ তারা আজকে কিন্তু ফের তৃণমূল থেকে নির্দল থেকে তৃণমূলে কিন্তু তিনি জয়েন করছেন। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পারবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রাক্তন যিনি হচ্ছেন প্রায় মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল গোফফার এবং সেই অঞ্চলের যারা রয়েছেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টু ইন্ডিয়াতে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রথমেই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের সঙ্গে। দাদা, আব্দুল গোফফার তার নেতৃত্বে আজ প্রায় 100 জনেরও বেশি লোক এবং 100টা পরিবার আজকে হচ্ছে গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েত থেকে নির্দল থেকে তৃণমূলে জয়েন করলেন। একসময় তৃণমূলেরই টিকিটে তিনি জয় হয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছিলেন, কি বলবেন? 2018 সালে গোফফার আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়ে ছিলেন এবং জিতেছিলেন। 2018 থেকে 2023 অবধি তিনি পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে ইসলামপুর ব্লকে কাজ করেছেন এবং রাজনৈতিক জীবনে আমার সঙ্গে তিনি দীর্ঘদিন আমার সঙ্গেই, যারা ওনার অনুগামীরা আসছে সবাইকে নিয়ে ওরা আমার সঙ্গেই ছিলেন। তৃণমূল আমরা একসঙ্গেই তৃণমূলেও যোগদান করেছিলাম, কিন্তু 2023-এ যে সিটে উনি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন সেটা এসসি হয়ে যাওয়ার কারণে দুর্ভাগ্যবশত ওনাকে আমরা কোথাও জায়গা দিতে পারিনি, যার ফলে অভিমান করে উনি কিছুদিন আমাদের থেকে দূরে ছিলেন। উনি অনুভব করেছেন যে আমাদের ছাড়া বা তৃণমূল ছাড়া উনি বেশি দিন দূরে থাকতে পারছেন না। তৃণমূলের একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন, পুনরায় তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি আমাদের তৃণমূলের কর্মী হিসাবে, তৃণমূলের নিষ্ঠাবান সৈনিক হিসাবে আগামী দিনে কাজ করতে চান। সেই হিসাবে আজকে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের, আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে পুনরায় তৃণমূলের একজন নিষ্ঠাবান কর্মী হিসাবে কাজ করবেন বলে আজকে ব্লক তৃণমূলের আমাদের এই কার্যালয়ে এসে উনি আনুষ্ঠানিকভাবে ওনার লোকজন নিয়ে তৃণমূল কংগ্রেসে আবার পতাকা হাতে নিয়ে আগামী দিনে তৃণমূলের কর্মী হিসাবে কাজ করবেন বলে অঙ্গীকার করলেন এবং আমরাও ওনাকে সম্মানের সহিত দলে গ্রহণ করলাম এবং ওনার সঙ্গে যারা এসেছেন সবাইকে সম্মানের সহিত দলে গ্রহণ করলাম এবং সবাইকে অনুরোধ করব সামনে লোকসভা নির্বাচন সবাই নিজের নিজের এলাকায় প্রত্যেকটা ভোটকে যাতে আমরা তৃণমূলের পক্ষে করাতে পারি, জোড়াফুলের ঘাসের উপর জোড়াফুলে যাতে দিতে পারি। আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জেতানোই আমাদের মূল লক্ষ্য, এই লক্ষ্যে আপনারা সবাই কাজ করবেন সেই কথা ওনাদেরও বলা হলো এবং ওনারাও কথা দিলেন যে ওনারা নিষ্ঠাবান কর্মী হিসাবে কাজ করবেন এবং আমরা দলের পক্ষ থেকে আমি ব্লক সভাপতি হিসাবে ইসলামপুর তৃণমূলের সবাইকে আমি সম্মানের সহিত গ্রহণ করে তৃণমূল দলে আগামী দিনে সম্মানের সহিত কাজ করার আমরা সুযোগ করব। দাদা বলছি, লোকসভা ভোট একদম দোরগোড়ায়, 26 তারিখ হচ্ছে দ্বিতীয় দফার ভোটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট হবে। গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েত নিঃসন্দেহে তৃণমূলের দখলে রয়েছে, সেই সংসদ থেকে হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, তার প্রতিনিধিও আপনার পাশে বসে। একটা মনোমালিন্য তৈরি হয়েছিল পঞ্চায়েত সমিতির টিকিট নিয়ে, সেটা কতটা দূর হয়েছে এবং আজকে আব্দুল গোফফার জয়েন করলেন 100 পরিবার নিয়ে আবার সদল বলে জয়েন করলেন, কতটা গুরুত্ব, কতটা প্রভাব ফেলবে লোকসভা ভোটে? এটা ডেফিনেটলি প্রভাব ফেলবে, তাতে আমাদের ওই এলাকায় একটা ভোটের যে মার্জিন সেটা বাড়বে এবং ওই এলাকায় আরও যে কিছু মানুষ ছিল তাকে দেখে আরও তাদের আগ্রহ বাড়বে। ডেফিনেটলি আমরা আশা করছি যে গুঞ্জরিয়া পঞ্চায়েতে আমরা পার্লামেন্ট ইলেকশনে একটা ভালো লিড করাতে পারব।
2018 সালে এই গুপ্পারকে নিয়ে গুঞ্জরে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজ করেছিল, তাকে জায়গা দিতে পারেননি দলে, তাই কিছুটা দলের থেকে দূরে সরেছিল, আবার আপনাদের হাত ধরেই আজকে তৃণমূল কংগ্রেসে তার প্রত্যাবর্তন হলো, ঘরে ফিরল, কি বলবেন শ্যামলবাবু? কথায় আছে, সুবাহ কা ভোলা আগর শাম কো ঘর লট যায় তো উসে ভোলা নেই কহতে। সময় খুব শক্তিশালী হয়, সময় বলবান হতা হ্যাঁ, এটা আমরা সবাই জানি প্রত্যেকে। সময়ের খেলা, 2023 সালে যে সাময়িকভাবে উনি যেটা মনে করেছিলেন, হঠাৎ টিকিট না পেয়ে একটা মনের ভিতরে ক্ষোভ ছিল, সেই জায়গা থেকে বেরোতে একটা সময় লেগেছে। সেটা একজন মানুষ হিসাবে, একজন তৃণমূলের সৈনিক হিসাবে আমার মনে রাখবার মতো কিছু নেই। ও আগেও ছোট ভাইয়ের মতো ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে, একসাথে কাজ করেছি দীর্ঘদিন। ও আগাগোড়াই একজন ভালো কর্মী, নিষ্ঠাবান সৈনিক, দলের একনিষ্ঠভাবে কাজ করেছে দীর্ঘদিন, আগামী দিনেও কাজ করবে এবং আমাদেরও সুবিধা হবে। আশা করি আমাদের ওই এলাকাতে তৃণমূল ছাড়া কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সবাই, তো সেটা ওর মধ্যে ছিলই আগাগোড়া। মাঝখানে শুধু মনোমালিন্য যেটা হয় মানুষ হিসাবে সেটা থাকতেই পারে, সাময়িক শুধু একটা বিদেশ ছিল, তো সেটা ইলেকশনের আফটার ইলেকশনই কেটে গেছে। আমার সাথে কথাবার্তা ওর কোনো দিনই বন্ধ হয়নি, তখনও কথা হচ্ছিল, এখনও কথা হয়, আগামী দিনেও আমরা একসাথে কাজ করব। ওই অঞ্চলের বসবাস করেও আমি ওখানকারই বাসিন্দা, আগামী দিনে একসাথে কাজ করব, এটা বলতে পারি যে কোনো রকম কোনো দ্বিধা দ্বন্দ্ব আর কিছু থাকলো না। ওই এলাকাতে উন্নয়নের কাজ অলরেডি আগেও ও কিছু কাজ করেছে, বর্তমানে আমি ওখানে এই অঞ্চলে আপাতত মেম্বার রয়েছি, তো এখন কাজ হচ্ছে, আগামী দিনেও কাজ হবে, এলাকার মানুষের প্রচুর কাজ হবে এই আশা করতে পারি। শেষ প্রশ্ন যেটা করবো, যে 30-35 বছরের একটা পুরনো রাস্তা যেটা হচ্ছে কোনো কারণে হচ্ছিল না, সেটা কাজ ঘটস্থিতিতে সাম্প্রতিককালে শুরু হয়েছে, এই কাজগুলো এবং পাশাপাশি গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতে আরও কিছু উন্নয়নমূলক কাজের মানে একটা পরিকল্পনা রয়েছে, সেটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা জেনেছি, কতটা সুবিধা হবে গুপ্পার সাথে থাকতে? একদমই সুবিধা হবে দাদা, আমাদের সম্মানীয় ব্লক সভাপতি দাদা জাকির হোসেন সাহেব, উনি আগাগোড়াই স্পেশালি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ থেকে যে কাজ হয় তার সাথেও দলগতভাবে উনি এলাকা যখন পরিদর্শন করেন, তো সেই নিরিখে যখন দেখেন যে এই জায়গাগুলোতে দীর্ঘদিন থেকে রাস্তা একটা খারাপ হয়ে আছে, এই মুহূর্তে আমরা জানি যে পথশ্রী তিনে আমাদের এলাকায় ইসলামপুর ব্লকে প্রচুর বড় বড় রাস্তার কাজ হচ্ছে, যে রাস্তাগুলো সাধারণত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি করতে পারে না, বিটুমিনের 1.5 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 10 কিলোমিটার পর্যন্ত রাস্তা, এই ধরনের রাস্তা ওনার কিছু সিলেকশন থাকে, সেই সিলেকশন হিসাবে পথশ্রী থ্রিতে আমরা এই কাজগুলি পেয়েছি। এটা ব্লক সভাপতি জাকির হোসেন সাহেবের অবদান যে আমাদের ওই এলাকায় দীর্ঘ 30 বছর যাবৎ যে রাস্তাটা খানাখন্দে ঘুরেছিল, মানুষের নিত্য প্রয়োজনীয় কাজকর্মে অসুবিধা হচ্ছিল, সেই জায়গাগুলি আগামী দিনে মানুষ শান্তিতে বসবাস করবে এবং কাজ হচ্ছে এবং পিসফুলি কাজ হবে, এই একটা এটা আশা রাখতে পারি। सुबह का भुला शाम को वापस आया तो उसमें कोई गल नहीं, और आज फिर आज जिसके विरुद्ध में खोफ था टिकट ले नहीं पाने के वजह से, उसके साथ ही उसके दामन हम के ही ब्लॉक सभापति के हाथ पकड़ के फिर तृणमूल कांग्रेस अपना पुराना परिवार में वापस आए, कैसा महसूस हो रहा है? नहीं, अच्छा हो रहा है। पहले जो मैं तृणमूल में था शुरू से आखिर तक, जब तक मैं शुरुआत किया था, जाकिर दा हम लोगों का ब्लॉक प्रेसिडेंट है, उनके साथ था, श्यामल दा सभापति था, उनके भी साथ था, रुगल आजम साहब था, हम लोगों का जो अभिभावक है डिस्ट्रिक्ट प्रेसिडेंट कन्हैया लाल अग्रवाल, उनके साथ भी हम थे, शुरू से आखिर तक थे, हम कहीं पे नहीं गए, जब तक हम शुरुआत किए राजनीति यहीं से शुरुआत किए थे, डिस्ट्रिक्ट प्रेसिडेंट हम लोगों का जो कन्हैया लाल अग्रवाल है उनके साथ, और ब्लॉक प्रेसिडेंट जाकिर हुसैन साहब उनके साथ थे, और बीच में थोड़ा ऐसे परिवार में होता ही है थोड़ा बहुत, ऐसा तो बात नहीं है अभी, ऐसा कोई बात नहीं है, कोई कुछ नहीं है, हम लोग सब साथ मिल के जैसे हम लोग काम कर रहे थे वैसे हम लोग काम करेंगे। अभी हम लोगों का जो लोकसभा का इलेक्शन है, जैसे हम लोग भरपूर जो हम लोगों का गुंजरिया पंचायत है बहुत भोर से लीड देंगे हम लोग। कौन दल थे, कौन दल आते हैं? हाँ, हम ये निर्दलीय कर छिलम, निर्दल दादा, हमें एक
আমরা কথা বলবো এই মুহূর্তে ওই অঞ্চলের জনপ্রতিনিধি রয়েছেন আনন্দবাবু, তার একটু কথা নেওয়ার চেষ্টা করবো। বললাম একসময় একসঙ্গে কাজ করা হচ্ছিল, গুপ্পার ভাই মাঝখানে নির্দলে চলে গেছিলেন, আজকে আবার তাকে আপনাদের সহযোগিতা নিয়ে হাত ধরে আবার আজকে তৃণমূলে ফিরিয়ে আনলেন, কতটা শক্তি বৃদ্ধি হলো তৃণমূলের গুঞ্জরি গ্রাম পঞ্চায়েতের? ওই সময় শক্তি বৃদ্ধি তো হবেই, হয়তো আমাদের ওই সময় একটু এত একটা ভালো পার্টি সেই পার্টি থেকে হয়তো একটু মরমানের লোক হওয়াতে একটু দূরে সরে গেছে। আজকে আসাতে আমরা খুবই ভালো মনে করলাম, বা আগামী যে ইলেকশন আছে এই ইলেকশনে খুবই শক্তিশালী হবে এটাই আশা রাখবো। কতটা লিড পাবেন গঞ্জিরা জিপিতে আপনার সংসদ এলাকা, আপনি তো সেখানকার বিজয়ী প্রার্থী? আমার ওখানে এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। লোকসভা ভোটের আগেই ফের আপনাদের জানিয়ে দিই, এক সময় তৃণমূল থেকে পঞ্চায়েত সমিতির সদস্য হওয়া প্রার্থী নির্দলে গিয়ে তার সমস্ত ক্ষোভ এবং সেই সঙ্গে মনোমালিন্য বলে আব্দুল গুফফার 100টি পরিবারকে নিয়ে আজকে জাকির হোসেনের হাত ধরে এবং শ্যামল সরকারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন। গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতে আব্দুল গুফফার নিঃসন্দেহে ভালো কাজ করেছেন এবং তার প্রভাব তৃণমূলের ভোটবাক্সে পড়বে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে তৃণমূল কংগ্রেস। আগামীতে গুঞ্জরিয়া পঞ্চায়েতের লোকসভা ভোটে তারা এই ভোটের ফলে কতটা প্রভাব ফেলতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং and most lovable digital platform News Today India।